প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লাইফ সায়েন্স বিষয়ের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা জিএনএম এবং এ এম ইন্ট্রান্স এক্সাম এর জন্য গুরুত্বপূর্ণ এ অধ্যায় থেকে প্রতি বছর জিএনএম এবং এএনএম ইন্ট্রান্স এক্সামে কিছু না কিছু প্রশ্ন এসে থাকে তো যারা এ বছর অর্থাৎ দু সালে জিএনএম এবং এএনএম ইন্ট্রান্স দেবেন বলে ভাবছেন তারা আজকের এই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন প্রথম যে প্রশ্নটি রয়েছে মস্তিষ্কের আবরণকে কি বলে চারটা অপশান রয়েছে প্লুরা অপশান বি মেনিনজেস নজেস অপশান সি পেরিকাডিয়াম এবং অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হল অপশন বি মেনি নজেস মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনি নজেস নেক্সট কোন তন্ত্র প্রাণী দেহে ভৌত সমন্বয় সাধন করে অপশন এ স্নায়ুতন্ত্র অপশন বি লসিকা তন্ত্র অপশেন সি তন্ত্র এবং অপশন ডি অন্তঃরা তন্ত্র এখানে সঠিক অপশন হলো অপশন এ স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র দেহে ভৌত সমন্বয় সাধন করে নেক্সট দুটি নিউরনের মিলন মিলনস্থলকে কি বলে অপশন এ প্রতিবর্ত ক্রিয়া অপশন বি নিউরোগ্লিয়া অপশন সি প্রতিবর্ত চাপ অপশন ডি সাইন্যাপস সঠিক উত্তর অপশন ডি সাইন্যাপস দুটি নিউরোনের মিলনস্থলকে বলে সাইন্যাপস নেক্সট স্নায়ুকোষের কোন অংশকে নিউরোসাইটোন বলে অপশন এ কোষ দেহকে অপশন বি ডেনড্রনকে অপশন সি সমগ্র স্নায়ুকোষকে অপশন ডি উপরির কোনোটি নয় সঠিক উত্তর অপশন এ কোষ দেহকে স্নায়ুকোসের কোষ দেহকে নিউরোসাইটন বলে নেক্সট মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত অপশন এ চব্বিশ জোড়া অপশন বি বারো জোড়া অপশন সি দশ জোড়া অপশন ডি একত্রিশ জোড়া সঠিক উত্তর অপশন বি বারো জোড়া মানুষের করটিক স্নায়ুর সংখ্যা হল বারো জোড়া নেক্সট স্নায়ুতন্ত্রের একক কি অপশন এ দেহকোষ অপশান বি নেফ্রন অপশান সি নিউরন অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশান সি নিউরন স্নায়ুতন্ত্রের একক হল নিউরন নেক্সট একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল অপশান এ ভেগাস অপশান বি অলফ্যাক্টরি অপশান সি অপটিক অপশান ডি অকিও লো মোটর এখানে সঠিক উত্তর হলো অপশান ডি একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল লো মোটর নেক্সট সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কোথায় থাকে অপশান এ পেরিকার্ডিয়াল গহবরে অপশান বি প্লুরা গহবরে অপশান সি মস্তিষ্ক গহবরে অপশান ডি অক্ষিকোটরে সঠিক উত্তর অপশন সি মস্তিষ্ক গহবরে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে মস্তিষ্ক গহবরে নেক্সট মানুষের দৃষ্টি হল অপশন এ এক নেত্র অপশন বি দ্বি নেত্র অপশন সি উভয় এবং অপশন ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর অপশন বি দ্বি নেত্র মানুষের দৃষ্টি হলো দ্বিনেত্র নেক্সট কর্পাস ক্যালোসাম কোথায় থাকে অপশেন এ গুরু মস্তিষ্ক অপশেন বি লঘু মস্তিষ্ক অপশান সি কাণ্ড অপশান ডি সুষুমনা শীর্ষক এখানে সঠিক উত্তর হল অপশান এ গুরু মস্তিষ্ক কর্পাস ক্যালোসাম গুরু মস্তিষ্কে থাকে নেক্সট লোভনীয় খাদ্যের দর্শনে লালা খরণ হয় এটি নিয়ন্ত্রণ করে অপশেন এ লঘু মস্তিষ্ক অপশেন বি গুরু মস্তিষ্ক অপশন সি সুষুমনা শীর্ষক অপশন ডি সুষুমনা কাণ্ড সঠিক উত্তর অপশন ডি সুষুমনা কাণ্ড লোভনীয় খাদ্যর নে লালা খরণ হয় এটি কাণ্ড নিয়ন্ত্রণ করে নেক্সট আমাদের হাসি কান্না ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ অপশন এ লঘু মস্তিষ্ক অপশন বি গুরু মস্তিষ্ক অপশন সি থ্যালামাস অপশন ডি হাইপোথ্যালামাস সঠিক উত্তর অপশন ডি হাইপো থ্যালামাস নেক্সট ব্রেনের কোন অংশটি সবচেয়ে ছোট অপশন এ অগ্র মস্তিষ্ক অপশান বি মধ্য মস্তিষ্ক অপশেন সি পশ্চাৎ মস্তিষ্ক অপশান ডি সেরিব্রাম সঠিক উত্তর হল অপশন বি মধ্য মস্তিষ্ক ব্রেনের মধ্য মস্তিষ্ক সবচেয়ে ছোটো নেক্সট মানবদেহে কাণ্ডের দৈর্ঘ্য কত অপশান এ বারো ইঞ্চি অপশান বি তেরো ইঞ্চি অপশান সি চোদ্দো ইঞ্চি অপশান ডি ষোলো ইঞ্চি সঠিক উত্তর হলো অপশন ডি ষোলো ইঞ্চি মানবদেহে কাণ্ডের দৈর্ঘ্য হল ষোলো ইঞ্চি নেক্সট যদি কারো স্পাইনাল কর্ড আহত হয় তাহলে কি হয় অপশন এ জন্ডিস অপশন বি হার্ট অ্যাট্যাক অপশন সি প্যারালাইসিস অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন সি প্যারালাইসিস যদি কারো স্পাইনাল কড আহত হয় তাহলে প্যারালাইসিস হয় নেক্সট ব্রেনের কোন অংশ চিন্তা নিয়ন্ত্রণ করে অপশান এ পশ্চাৎ মস্তিষ্ক অপশান বি মধ্য মস্তিষ্ক অপশন সি সেরি বেলাম অপশান ডি অগ্র মস্তিষ্ক সঠিক উত্তর হল অপশান ডি অগ্র মস্তিষ্ক ব্রেনের অগ্র মস্তিষ্ক চিন্তা নিয়ন্ত্রণ করে নেক্সট নিউরন কি অপশান এ স্নায়ুতন্ত্রের একক অপশন বি মস্তিষ্কের একক অপশান সি উভয় এবং অপশন ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হলো অপশান এ স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন নেক্সট থ্যালামাস মস্তিষ্কের কোন অংশের সঙ্গে যুক্ত অপশান এ পশ্চাৎ মস্তিষ্ক অপশান বি অগ্র মস্তিষ্ক অপশেন সি মধ্য মস্তিষ্ক অপশান ডি সেরিব্রাম সঠিক উত্তর অপশান বি অগ্র মস্তিষ্ক থ্যালামাস মস্তিষ্কের অগ্র মস্তিষ্কের অংশের সঙ্গে যুক্ত নেক্সট দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অপশেন এ গুরু মস্তিষ্ক অপশেন বি অগ্র মস্তিষ্ক অপশান সি লঘু মস্তিষ্ক অপশান ডি মধ্য মস্তিষ্ক এখানে সঠিক উত্তর হল অপশেন সি লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে নিচের কোনটি মিশ্র স্নায়ু এখানে অপশান এ রয়েছে ভেগাস অপশান বি ফেসিয়াল অপশান সি ট্রাইজেমিনাল অপশান ডি সবগুলি এখানে সঠিক উত্তর হল অপশান ডি উপরের সবগুলি মিশ্র স্নায়ু হল ভেগাস ফেসিয়াল ট্রাইজেমিনাল তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেলাইকনটিকে দাবিয়ে রাখুন তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তা যে পর্যন্তই আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে অন্য কোনো এক ভিডিওতে বাই